বিজয়ের 50 বছরে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে 26 বছর, যা প্রতিনিধিত্ব করে সমগ্র স্বাস্থ্য সেবাকে। বিশ্বনন্দিত কমিউনিটি ক্লিনিক ইপিআই কার্যক্রম স্বাস্থ্য সূচকে অভাবনীয় সাফল্য, আর অবকাঠামোগত উন্নয়ন তো আছেই, সাথে যোগ হয়েছে প্রযুক্তিগত চিকিৎসাও। তবে প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা দেয়া এখনও চ্যালেঞ্জ। স্বাস্থ্যখাতে 50 বছরের প্রাপ্তি অপ্রাপ্তির বাকিটা রিশাদ হাসানের রিপোর্টে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশব্যাপী থানা হেলথ কমপ্লেক্স গঠনের পরিকল্পনা করেন। 3 লাখ মানুষের জন্য তখন ছিল একটি করে হেলথ কমপ্লেক্স। বিজয়ের 50 বছরে দাঁড়িয়ে সেই দেশে এখন প্রতি 6000 মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক, জনস্বাস্থ্য বিবেচনায় যা একটি বৈপ্লবিক পরিবর্তন। শুধু তাই নয়, গেল 50 বছরে বাংলাদেশের স্বাস্থ্য সূচকও চোখে পড়ার মতো। কমেছে মাতৃ ও শিশু মৃত্যু হার, পোলিও কলেরা ধনুষ্টঙ্কর বসন্ত মুক্ত হয়েছে বাংলাদেশ, স্বয়ংসম্পূর্ণ হয়েছে ওষুধ শিল্পে যা রপ্তানি হয় বিশ্বে 150টিরও বেশি দেশে। জনবহুল দেশ হওয়া সত্ত্বেও নিয়ন্ত্রণে এনেছে প্রজনন হার। বিশ্বে ঈর্ষণীয় সাফল্য লাভ করেছে ইপিআই সম্প্রসারিত টিকা কার্যক্রমেও, আরো যোগ হয়েছে অজ্ঞাত রোগ শনাক্ত ও জিনোম সিকোয়েন্স সহ জটিল সব গবেষণায়। 50 বছরের দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে অটোমেশন, রোবোটিক সার্জারি সহ আধুনিক চিকিৎসা ব্যবস্থার। ভবিষ্যতে রোবোটিক সার্জারি হবে এখানে, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে, আমার এখান থেকে অটোমেশনের মাধ্যমে সমস্ত ডাটা সারা বিশ্বে আমরা ভবিষ্যতে রপ্তানি করতে পারবো। স্বাস্থ্যখাতে অবকাঠামোগত উন্নয়নগুলোতে প্রান্তিক পর্যায়ের মানুষের সেবা নিশ্চিত করাকে জরুরি বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাস্থ্যখাতে বাজেট বাড়ানো এবং একই সাথে স্বাস্থ্য সেবা ব্যবস্থা যেন বলতে যেন শুধু চিকিৎসা সেবা ব্যবস্থা বোঝায় সেটা না করে স্বাস্থ্যের পূর্ণাঙ্গ রূপায়ণ করা উচিত। কারিগরি দিক বিবেচনায় দেশের বর্তমান স্বাস্থ্যসেবার গতি আনতে মন্ত্রণালয়, অধিদপ্তর ও চিকিৎসকদের মাঝে যোগাযোগ স্থাপন গুরুত্বপূর্ণ বলে মনে করেন চিকিৎসক সংগঠনগুলো। আন্তঃকাটার বৈষম্যটা দূর করতে হবে স্বাস্থ্য প্রতিষ্ঠার লক্ষ্যে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক কিছু আমাদের আমরা টার্গেটে পৌঁছতে পারতেছি না, সেই জায়গাগুলোর আমাদের বড় চ্যালেঞ্জ। থানা হেলথ কমপ্লেক্স কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা বিপ্লব থেকে ভ্যাকসিন হিরো, সকল অর্জনের পর ডিজিটাল স্বাস্থ্যসেবার স্বপ্ন দেখাচ্ছে নতুন বাংলাদেশের। গুটি বসন্ত, কলেরা বা ডায়রিয়া, গেল 50 বছরে বাংলাদেশ অতিক্রম করেছে এমন বেশ কিছু মহামারী। বর্তমানে বাংলাদেশ অতিক্রম করছে ভয়াবহ মহামারী করোনা। এই করোনা জয় করে ভবিষ্যতে রোবোটিক সার্জারি, অটোমেশনের মাধ্যমে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।